আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ গণিত বিষয়ের এমসিকিউ পার্টের ভিডিও আমরা দেখিয়েছি। যারা দেখোনি তারা চাইলে ক্লাস নাইনের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা এক কথায় যে প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সারগুলো দেখার চেষ্টা করব। দেখো, প্রথমে বলা আছে লগ ফাইভ ভিত্তিক 125 এর ভ্যালু কত। এটা করি আমরা, প্রথমে কি করতে হবে এখানে, দেখো লগ ফাইভ ভিত্তিক 125কে ভাঙা, 125কে ভাঙালে কি হয়, ফাইভ কিউব লিখতে পারি, তাই না? ফাইভ কিউব। এখন দেখো এটা সূত্র আছে, সূত্রটা কি, আমার যে ফাইভের উপর যে পাওয়ারটা আছে, পাওয়ারটা কি হিসাবে লগের সামনে চলে আসবে, থ্রি সামনে চলে আসলো, লগ ফাইভ ভিত্তিক ফাইভ। তো লগ ফাইভ ভিত্তিক ফাইভকে আমরা কত লিখতে পারি, ওয়ান লিখতে পারি, তাই না? থ্রি ইন্টু ওয়ান, তার মানে থ্রি। কীভাবে ওয়ান লিখলাম, আমরা জানি যে লগ এ ভিত্তিক এ মানে হচ্ছে ওয়ান, তাহলে ফাইভ ভিত্তিক ফাইভ মানে ওয়ান। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে ওয়ান লিখলাম, থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি, তাহলে এখানে অ্যান্সার কত হবে, থ্রি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা আছে কি, দেখো লগ টু ভিত্তিক টু স্কোয়ার বা টু ভিত্তিক টু টু টু, লগ থ্রি ভিত্তিক থ্রি কিউব, এটার মান কত। এটা আমরা কিন্তু এই সূত্র দ্বারা করতে পারি, লগ এ ভিত্তিক এ, তাই না? এখানে টু যত আছে উপরে, সবার উপরে, সেই টুটা সামনে নিয়ে আসবো প্রথমে, টু লগ টু ভিত্তিক টু প্লাস, এখানে উপরে থ্রি আছে, থ্রিটা সামনে নিয়ে আসলাম, লগ থ্রি ভিত্তিক থ্রি, লগ থ্রি ভিত্তিক থ্রি, তাহলে কত হচ্ছে, টু ইন্টু লগ টু ভিত্তিক টুকে কত লিখবো, ওয়ান। কিউ লিখলাম এটার কারণে, তাই না, এই সূত্র অনুসারে। তারপর এখানে প্লাস আছে, প্লাস লিখলাম, থ্রি আছে, থ্রি লিখলাম, লগ থ্রি ভিত্তিক থ্রি মানে ওয়ান, তাহলে টু প্লাস থ্রি, টু প্লাস থ্রি মানে কত, ফাইভ, তাহলে এটার মান কত হবে, 17, অ্যান্সার হবে ফাইভ। তারপর দেখো টেন থিতার ভ্যালু দেওয়া আছে রুট থ্রি, তাহলে সাইন থিতা সেক থিতার ভ্যালু কত। এখন সাইন থিতা ইন্টু সেক থিতা আছে, এটা আমরা যদি ভাঙাই, দেখো সাইন থিতা সেক থিতাকে আমরা কি লিখতে পারি, সেক থিতাকে লিখতে পারি কস থিতা, তাহলে ও সরি, সেক থিতাকে লিখতে পারি ওয়ান বাই কস থিতা, তাহলে আমরা এটা মানে কি, সাইন তো ওয়ানের সাথে গুণ, তার মানে সাইন থিতা বাই কস থিতা। দেখো সাইন থিতা বাই কস থিতা সমান কত, সাইন থিতা সমান কস থিতা সমান আমরা জানি টেন থিতা, টেন থিতার মান কত দেওয়া আছে, রুট থ্রি, রুট থ্রি লিখে দিলাম, তাহলে সাইন থিতা সেক থিতার ভ্যালু কত, রুট থ্রি। এখানে যেটা আছে সেটাই আসলে অ্যান্সার, একটু মজা করছে আর কি তোমাদের সাথে, যাই হোক। আচ্ছা, পরবর্তী 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 310 মাইনাস সরি 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি, 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি। আচ্ছা, এটা রেফারেন্স কোণ কত ডিগ্রি সেটা আমরা এখন দেখব। দেখো যদি আমরা একটা কোয়াড্রেন্ট আঁকি, 310 ডিগ্রি আঁকবো প্রথমে, 310 ডিগ্রি আঁকবো, আঁকি আগে দেখো এখানে 0 থেকে এখানে 90, এখানে 180, 270, ধরো এখানে আসলো 310, কত আসলো, 310। তাহলে এটা যদি 310 ডিগ্রি হয়, তাহলে রেফারেন্স মানে এই যে এইটার, এটা রেফারেন্স, তাই না, এটা রেফারেন্স, এটা এত এতটুকু এতটুকু কত থাকে, এতটুকু পুরোটা জানি আমি 360, এটার উপর 360, তাই না, এটা মিলে গেলে 360 হতো, 310 যেহেতু আছে, তাহলে 360 থেকে 310 বিয়োগ করলাম কত হয়, 50, 360 থেকে 310 বিয়োগ করলে কত হতো, 50, তাহলে 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি। ওয়ান মাইনাস হাফ, 1/4, মাইনাস 1/8, অনুক্রমে সাধারণ অনুপাত কত, অনুপাত মানে হচ্ছে আর, আর এর ভ্যালু আমরা জানি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত, -1/2, তাহলে -1/2, প্রথম পদ কত, ওয়ান, -1/2 কে ওয়ান দ্বারা ভাগ করলে -1/2 হয়, তাহলে অনুক্রমে সাধারণ অনুপাত কত হবে, -1/2, ওকে, আর এর ভ্যালু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলো, সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়, সাধারণ লগের ভিত্তি হিসেবে আমরা কোন সংখ্যাটিকে ব্যবহার করি সেটা এখানে জানতে চাইছে। সাধারণ লগের ভিত্তি হিসেবে আমরা সবসময় টেনকে ব্যবহার করি, তাই না, টেন, সাধারণ লগের হিসেবে ভিত্তি হিসেবে আমরা টেন সংখ্যাকে ব্যবহার করি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 60+x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক কোণ তো আমরা জানি যে দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয়, তখন সেটাকে একটা কোণকে অপর কোণ সম্পূরক কোণ বলে, একটা সম্পূরক কোণ, একটা কোণ আঁকলাম, এখন ধরো এই কোণটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, 60+x, এটা এই কোণের ভ্যালু 60+x ডিগ্রি, তাহলে এই কোণের ভ্যালুটা কত, এই কোণের ভ্যালুটা জানতে চাইছে আমাদের কাছে। আমরা জানি দুইটা মিলে 180, তাহলে এটা যদি 60 হয় এটা 120, তাই না, এখানে যেহেতু প্লাস আছে, প্লাস এক্স আছে, তাহলে এখানে কি হবে, এটা যদি আমরা দুইটা 180 করতে চাই, তাহলে কি এখানে সমান শর্ট আছে কি, এক্স এ শর্ট আছে, তাহলে এখানে এক্স যেহেতু প্লাস আছে, তাহলে এখানে মাইনাস এক্স করে দিলাম, তার মানে এটা যদি 60+x হয়, তাহলে এটা হবে 120-x, 120 কেন হলো, কারণ আমরা জানি দুইটা মিলে 180, এটা যদি 60 হয় এটা 120 হইতে হবে অবশ্যই, যদি এখানে প্লাস এক্স আছে তাহলে এখানে মাইনাস এক্স লিখে দিলাম, তাহলে প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে দুইটা মিলে 180 হয়ে গেল, তাহলে এটা কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে, 120-x, বা এভাবে না লিখে লিখতে পারি 120-x
পাওয়ার দিয়ে ডিগ্রি লিখতে পারি, কারণ এখানে যেহেতু পাওয়ার দিয়ে ডিগ্রি লিখছে 120 - x ডিগ্রি। 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? আমরা জানি 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান হচ্ছে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে 5/180 রেডিয়ান, তাই না? 5/180 রেডিয়ান। 30 ডিগ্রি সমান কত হবে? 30 দ্বারা গুণ হবে, তাই না? 30 ডিগ্রি 30 দ্বারা গুণ হবে, তাহলে 0 আর 0 কাটা 3 দ্বারা ভাগ করলে 6, তাহলে 5/6। তাহলে 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? 5/6 রেডিয়ান। আচ্ছা, অবশ্যই রেডিয়ান লিখে দিবা, রেডিয়ান না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? 5/6 রেডিয়ান। তারপর বলা হয়েছে 0, 1, 1, 2, 3, 5, ধারাটি দশম পদ কত? আগে দেখতে হবে এটি কি ধরনের ধারা, এটি সমান্তর ধারা? 0, 1, 1, না, এটা সমান্তর ধারা হয় না, সমান্তর ধারাবাহিকভাবে কিন্তু বাড়ছে না। গুণোত্তর? না, গুণোত্তর হয় না, গুণ করে করে মিলতেছে না, কেন? ঠিক আছে, ফিবোনাচ্চি, কিন্তু দেখো ফিবোনাচ্চি কি হবে, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5। এটা আমার কতম পদ আসলো? 1, 2, 3, 4, 5, 6, 6তম পদ। তাহলে 7তম পদ, 8তম, 9তম, 10তম এভাবে বের করতে হবে। সপ্তম পদ তাহলে কত হবে? 3 আর 5 যোগ করলে কত হয়? 8, তাহলে সপ্তম পদ হচ্ছে 8। অষ্টম পদ কত হবে? 8 আর 5 যোগ করবো, 8 আর 5 যোগ করলে কত? 8 5 13, অষ্টম পদ 13। নবম পদ কত হবে? 13 আর 8 যোগ করবো, 13 আর 8 যোগ করলে কত? 21। তাহলে দশম পদ কত হবে? 21 আর 13 যোগ করবো, 21 আর 13 যোগ করলে কত হয়? 34। তাহলে এই যে ধারা, এই ধারার দশম পদ হচ্ছে 34, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এটা ফিবোনাচ্চি ধারা, এই ফিবোনাচ্চি ধারা দশম পদ হচ্ছে 34, এটাই হচ্ছে ফিবোনাচ্চি ধারার পদ নির্ণয় সূত্র। পরবর্তী প্রশ্নে বলা আছে এস এন ইকোয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, সূত্রটিতে আর দ্বারা কি বোঝানো হয়েছে? সূত্র বলা আছে এস এন সমষ্টি সূত্র, এটি কিছু সমষ্টি সূত্র, তোমরা খেয়াল করো, দেখো এটা গৌত্তর ধারা, আমরা যে গৌত্তর ধারা করি সেই গৌত্তর ধারা সমষ্টি সূত্র হচ্ছে এটা। এবং এটা দেওয়া আছে এস এন ইকোয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এখানে আর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আমরা জানি আর দ্বারা, গৌত্তর ধারায় আর দ্বারা বোঝানো হয় সাধারণ অনুপাত। তাহলে এখানে আর দ্বারা কি বোঝানো হয়েছে? সাধারণ অনুপাত। তোমরা জাস্ট পরীক্ষায় লিখে দিবা আর দ্বারা সাধারণ অনুপাত বোঝানো হয়েছে। এই ছিল তোমাদের অ্যান্সার, আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিবা, যা তোমার বন্ধুরা দেখো উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো, তাহলে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো। আর যেটি বলবো, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, একটি দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম, একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে